হ্যালো গাইস, তো গুড মর্নিং। আজকে আমি গুড মর্নিং বলেই আমার ব্লগটা স্টার্ট করছি। মানে আজকের ব্লগটা আমি মানে ঘুম থেকে ওঠার পর কি করি, মানে আমার কাজকর্ম কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কি মাছ এইটা রাহুল, জানিস কি মাছ? হ্যাঁ, কি বল? ল্যাঠা মাছ। ল্যাঠা মাছ, আমি কোনোদিনও ল্যাঠা মাছ কাটিনি, তাও দেখব বাবা মানে নুন না দিয়ে কি করে কাটা যায়। মানে আমি নুনটা নিয়ে এসেছিও বাবা, একটা বের করি। জঙ্গলে চলে যাচ্ছে মা। আমি মাকে দেখতাম এরকম করে করে মাছটাকে মেরে তারপর কাটত। হ্যাঁ, প্রায় মরেই গেছে, এবার কাটবো। যখন পারবো না তখন নুন দিয়ে। ও, ছাই আনতে ভুলে গেছি, ছাইটা নিয়ে আসি। শর্টকাট, তোমার নুন দিলে তাড়াতাড়ি হয়ে যায়। দিদি নাম্বার ওয়ানে এরকম মাছ ধরা খেলা হয়, আর সেগুলো আমাদের পাড়াতেও আর কি কোনো প্রতিযোগিতা হলে এই মাছ মাছ কে কত। ব্যাস, আধমরা হয়ে গেছে। এই মাছ অনেকেই খায় না, আবার অনেকেই খায়। আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আর কি এগুলো খায়, আর আমার শ্বশুর বাড়ি, আমার বিয়ে হয়েছে 2 বছর, 2 বছরের মধ্যে এই ফার্স্ট এই মানে বাবা নিয়ে আসলো কিনে আর কি। কিন্তু এই মাছ খাওয়া খুব ভালো, রক্ত হয় গায়ে, যাদের রক্ত নেই বাবা। তো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি বসি, বসি তাকে পরিষ্কার করে তারপর মাছগুলো ধোবো। আজকে বাইরে উনুনে রান্না করবো, ভাবছিলাম যে রোদ না থাকতে থাকতে করবো, সেই রোদ চলে এসেছে। তো মা মাছ ভেজে দিচ্ছে। হ্যাঁ, ল্যাঠা মাছ বেঁকে যায় বলো মা? আমি মাছগুলো কেটে কেটে দিয়েছি, তাও বেঁকে গিয়েছে। আমি যখনই মানে আর কি রান্না করি, মাই আমাকে মাছটা ভেজে দেয়। কেন কি, মাছ আমার ভয় লাগে যদি ছিটে আসে, তা মাঝে সাঝে করি। আর পেঁয়াজ কুচিয়ে দেয়। ব্যাস, আমি সঙ্গে সঙ্গে হাতে মশলা রয়েছে, আমি মশলাটা করে নিয়ে আসি, তারপর রান্নাটা শুরু করব। রোদ চলে এসেছে, আর কদিন পরে যখন বেশি গরম পড়ে যাবে তখন তো মানে এখানে রান্না করাই যাবে না, বলো মা? খাওয়া জায়গায় উনুনটা টেনে নিয়ে যেতে হবে, এর জন্য ওঠানো উনুন বানিয়ে দিয়েছে আমার মা। মাঝে মাঝে উনুনে রান্না করলে বেশ ভালোই হয়, রান্নাটা স্বাদ হয় অন্যরকম। তো মশলা করে রান্না করা স্টার্ট করে দিয়েছি। আমি সবসময়ের জন্য পেঁয়াজ আর আলুটা একসাথে দিই, পেঁয়াজ ভাজার সাথে সাথে আলু ভাজাটাও হয়ে যায়। সব রান্নাতেই করি এরকম, মাংসের ক্ষেত্রে মাঝে মাঝে একটু আলুটা আলু থেকে ভাজা করে রাখি। দেখো, পেঁয়াজ ভাজার সাথে সাথে আলুটাও ভাজা কি সুন্দর হয়ে গেছে। আমি মাঝে মাঝে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে দিই, কিন্তু আজকে পুরোটাই কাঁচা লঙ্কা আছে, কিন্তু মশলার রঙটা কোনো লাল হয়নি।
টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটোতেও আর কি লালটা বলে যাচ্ছে না। পেঁয়াজগুলো আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে, সমস্যা নেই কোনো। তো জল দিয়ে দিয়েছি, ঝোলটা যেই একটু ফুটবে তারপর মাছ দেব, না ফোটার আগে দেব না। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। আর রান্নার পরে উনুনে তো অত আগে কোনোদিন করিনি, এর জন্য মা সবসময় রান্নার হয়ে গেলে মাছ তরকারি যাই রান্না করি সব নামিয়ে দেয়। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলে এরকম রেসিপি মানে রান্নার টুকটাক ভিডিও আছে, তো যারা দেখোনি ফার্স্ট ফার্স্ট দেখে নাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আমি ছড়ানো কাবলা পাইনি, ভাবলাম অল্প, ওর জন্য এটা রেখে দিয়েছি। তো রান্না কমপ্লিট, টেস্টি টেস্টি হয়েছে, আমি একটু ঝালটা খেয়ে দেখেছিলাম, নিজে রান্না করে নিজেই টেস্টি টেস্টি হয়েছে। আবার মাঝে মাঝে বলি যে একদমই ভালো হয়নি।